সকালে খাওয়ার জল ধরতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। জলের ট্যাপ থেকে বেরোচ্ছে সরু সুতোর মতো কেঁচো, যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নস্কর দিঘি গ্রামে। প্রায় 3 বছর ধরে পানীয় জলের সাথে বের হচ্ছে সরু কেঁচো, যা কিলবিল করছে পানীয় জলের মধ্যে। কোনো রকম সেই জল ছেঁকে ব্যবহার করছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সাহেব অধিকারী বলেন, প্রায় প্রত্যেক দিনই এমন লম্বা ভয়ানক কেঁচো বের হয়। বহুদিন ধরে এমন কেঁচো বেরিয়ে আসছে খাওয়ার জলের সাথে। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই জল কোনো রকম ছেঁকে খেতে হচ্ছে সকলকে। শিশু থেকে শুরু করে বাড়ির সকলকেই খেতে হচ্ছে এমন জল। সীমা অধিকারী নামে আরেক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সাথে কেঁচো উঠছে, যে কারণে আমরা এই জল খেতে পারছি না। পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি। নস্করদিঘি গ্রামের ওই ট্যাপ থেকে এলাকার প্রায় 13টি পরিবার পানীয় জল সংগ্রহ করে। দীর্ঘদিনের সমস্যায় জল কষ্টে ভুগছেন নস্করদিঘির এই মানুষজন। একটা সাবমার্শাল থেকে 60-70টি পরিবার পানীয় জল ব্যবহার করছে, যে কারণে পানীয় জলের সংকট মেটাতে ইতিমধ্যে গ্রাম প্রধানকে স্থানীয় বাসিন্দারা অনুরোধ করেছে আরেকটি সাবমার্শাল বসাতে। যদিও এলাকাবাসীর দাবি এ ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি গ্রাম পঞ্চায়েত প্রধান। তবে পাঁশকুড়া 1 নম্বর অঞ্চল প্রধান কমলা সন্নিগ্রাহী জানিয়েছেন, এ ব্যাপারে তার কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে তা খতিয়ে দেখার আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক। পাঁশকুড়া 1 নম্বর অঞ্চল প্রধান কমলা সন্নিগ্রাহীকে সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তিনি পৌরসভার পক্ষ থেকে এলাকাবাসীর জন্য ব্যবস্থা করেন 2টি পানীয় জলের ট্যাঙ্কি। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।